আসসালামু আলাইকুম। কবিটি বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। শিক্ষার্থী, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। বিশেষ করে তোমরা যারা 2024 সালে নবম শ্রেণীতে সমাপনী পরীক্ষা দিবা, নবম শ্রেণীতে ভর্তি হয়েছো, রেজিস্ট্রেশন করেছো, ফর্ম ফিল আপ করতেছ, তোমাদের জন্য বিশেষ একটি তথ্য। সেটা হচ্ছে তোমরা আমার ইউটিউব যে পেজ আছে সেখানে অনেকেই কমেন্ট করতেছো যে পরীক্ষা এক একজন এক এক তারিখ বলতেছো। আবার অনেকে হোয়াটসঅ্যাপ, আমার যে পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে থাকি সেখানে তোমরা মেসেজ করতেছো যে পরীক্ষা এত তারিখ এত তারিখ। তো পরীক্ষা কত তারিখে হবে সেটা বোর্ড কর্তৃপক্ষ যে নোটিশ দিয়েছে, কারিগরি শিক্ষা বোর্ড যে নোটিশ দিয়েছে সেটাই আমি একটু আলোচনা করছি। দেখো, সর্বপ্রথম সমাপনী পরীক্ষা 2024 নিয়ে বোর্ড নোটিশ প্রকাশ করেছিল 25শে সেপ্টেম্বর। সেখানে বলেছিল যে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে অত্র বোর্ড কর্তৃক পরিচালিত 2024 সালের এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল শিক্ষাক্রমের নবম শ্রেণী সমাপনী পরীক্ষা 3 ডিসেম্বর 2024 সম্ভাব্য তারিখ এটা, হ্যাঁ, অনুষ্ঠিত হবে। আচ্ছা, আর এই অনুষ্ঠিত হওয়ার জন্য আমরা তার মানে একটা নোটিশ পেলাম, সেটা হচ্ছে সর্বপ্রথম 25 তারিখ যে পরীক্ষা অনুষ্ঠিত হবে 3 ডিসেম্বর। হ্যাঁ, এর পরবর্তীতে এখন যদি আপনি মনে করেন যে 3 ডিসেম্বর পরীক্ষা হবে তাহলে এটা ভুল। এর পরবর্তীতে আরেকটা নোটিশ আসছে, নোটিশটা হচ্ছে 8ই অক্টোবর, দেখাবো 8ই অক্টোবর 2024। সেখানে আবার কি বলেছে একটু খেয়াল করবেন, যে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে অত্র বোর্ড পরিচালিত 2024 সালের এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল শিক্ষাক্রমের নবম শ্রেণী সমাপনী পরীক্ষা পূর্ণাঙ্গ সিলেবাস ও পূর্ণ মানে ও পূর্ণ সময়ে অনুষ্ঠিত হবে। পরীক্ষা গ্রহণের সিলেবাস ও প্রশ্নের যে মান সেটা এখানে নিচে দিয়ে দেওয়া হয়েছে, সিলেবাস সম্পর্কিত এই নোটিশটা। এর পরবর্তীতে আমরা যদি দেখি, বোর্ড কর্তৃপক্ষ আরেকটা নোটিশ প্রকাশ করেছে আপনাদের 2024 সালের নবম শ্রেণী সমাপনী পরীক্ষা রিলেটেড, সেটা হচ্ছে এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল নবম শ্রেণী সমাপনী পরীক্ষা 2024 এর ফর্ম পূরণ প্রসঙ্গে, এটা হচ্ছে সর্বশেষ যেই তথ্য। সেখানে পরীক্ষার সময় ও মান বন্টন যদি বলা হয়, 3 নম্বর পয়েন্টে পূর্ণাঙ্গ সিলেবাস, পূর্ণ মানে এবং পূর্ণ সময়ে সকল বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং পরীক্ষা শুরুর সম্ভাব্য সময় 15ই ডিসেম্বর 2024। তো এই নোটিশটা কিন্তু সর্বপ্রথম সর্বশেষ যে নোটিশ, তার মানে আমরা ধরে নিতে পারি 15 তারিখ থেকে পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখন আপনি যদি 3ই ডিসেম্বর বা হচ্ছে অক্টোবর 30 তারিখে ইত্যাদি নানা রকম মেসেজ করেন বা বিভিন্ন তথ্য পান স্কুল থেকে, এগুলো আপনার ভুল, আপনাদের ভুল। সঠিক তথ্য হচ্ছে এটা 15ই ডিসেম্বর থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে। অনেকে আমাকে বলেছেন এই তারিখ আপনি পেয়েছেন কোথায়, আমি তারিখটা এখানে পেয়েছি আপনার কারিগরি শিক্ষা বোর্ডে যে নোটিশ দিয়েছে। আপনারা যে তথ্যগুলো দিয়েছেন আপনাদের ভুল আছে, আপনাদের যে স্কুলের টিচার আছে তাদের ভুল আছে। আপনারা অনেকেই কমেন্ট করেছেন টিচার বলেছে এত তারিখে পরীক্ষা, 15ই ডিসেম্বরের কথা বলেন না, অন্যান্য বিভিন্ন তারিখ বলেন। যাই হোক, 15ই ডিসেম্বর থেকে পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে, এটাই এখন পর্যন্ত আপডেট নিউজ। আপনারা সেইভাবে পড়াশোনা শুরু করবেন। আর যারা এখনো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখুন, পরবর্তী সকল প্রকার আপডেট সবার আগে পাওয়ার জন্য। শিক্ষার্থীবৃন্দ, আপনার জন্য স্পেশাল সাজেশন আছে যে স্পেশাল সাজেশন নিয়ে পড়ালেখা করলে অবশ্যই ভালো রেজাল্ট হবে অন্যদের তুলনায়। যদি নিতে চান, হোয়াটসঅ্যাপ থাকা নাম্বারে যোগাযোগ করবেন। আল্লাহ হাফেজ।